আমি ঠকে গেছি, আমি লোভ করেছি, আমি ধরা পড়ে গেলাম। জি হুজুর, ডাকলেন। খুব ভালো খবর আছে, আমাদের রাজা বজ্রদূতি মারা যাননি, তিনি বেঁচে আছেন। প্রজাদের খবর দাও, চলো আমরা রাজাকে নিয়ে আসি। চলো চলো, জয় রাজা বজ্রদূতির প্রজাগণ, আমি তোমাদের রাজা বজ্রদূতি। এই জঙ্গলেই আমি ছিলাম, আর ওই ধুরন্ধর আমাকে মৃত ঘোষণা করে রাজকার্যের দখল নিয়েছিল, ওর জন্যই রানী দেবদত্তার প্রাণ গেছে। এই হলো আমার মেয়ে টিপাই, আর আজ থেকে শিমলিখোলে রাজভার সামলাবে এই টিপাই। সকলে বলো জয় মহাশক্তিধর মহাবুদ্ধিশালী বাটুলের জয়। প্রজাগণ, আজকে ওর জন্যই আমি সব ফিরে পেলাম। জয় বাটুলের জয়, জয় বাটুলের জয়। আমার ছেলে? তোমার ছেলে জঙ্গলের ভেতরে সুন্দরীর পাহারায়। আমরা এখন রাজ্যে ফিরব, আর তোমরা বাপ বেটাতে এবার জঙ্গলে থাকবে, এটাই হবে তোমার যোগ্য শাস্তি। ক্ষমা করুন আমায় হজম সিং। তোর মাতা হজম সিং তোকে এবার বাঘসিংহ হজম করবে, যা জঙ্গলে ঢোক। বাটুল, চলো এবার আমরা রাজ্যের উদ্দেশ্যে রওনা হই। আমরাও আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হই এবার। বাটুল, বাটুল তুমি মহান, তুমি সকল মানুষের মনের রাজা, তুমি সত্যি শক্তিমান। আমাদের বাটুলদা ইজ রিয়েলি গ্রেট। হিপ হিপ হুররে! এক করুণ দিতেই দেখি দিলো। কেমন বুদ্ধির প্যাঁচ দিয়ে ধুরন্ধরকে কুপকাত করলাম বলো, দেখলে তো? আবারও প্রমাণ হলো শক্তির থেকে বুদ্ধির জোর বেশি, কি তাই না? এবারে বিষ্ণু বাবু, তুমি এই বাক্যটির ট্রান্সলেশন করো দেখি। বলুন না বলুন, ইংলিশ ইজ ওয়াটার রাইস আমার কাছে স্যার। ওয়াটার রাইস? মানে কথা, এইটা আবার কি ইংরেজি শব্দ, ওয়াটার রাইস? আরে স্যার, জল ভাত, জল ভাত। ওয়াটার হলো জল আর ভাত হলো রাইস। ইংলিশ আমার কাছে জল ভাত, সেটাই বোঝাতে চাইলাম। আরে মানে কথা, তোমার জন্য দেখছি নতুন ভাবে ডিকশনারি লিখতে হবে। হ্যাঁ, যাই হোক, বলো দেখি, বিড়ালটি মোটা ইঁদুরটিকে ধরতে যেতেই ইঁদুরটি তৎক্ষণাৎ পালালো। ইঁদুর এন্ড বিড়াল, মানে র‍্যাট ক্যাট এর ট্রান্সলেশন। বলে দিচ্ছি, বলে দিচ্ছি, শক্ত করে বসুন স্যার, শক্ত করে। সাবধান দিচ্ছি। যথেষ্ট যথেষ্ট, আমি না ওই ইঁদুরটা, এ ক্যাট কটকটিং দ্যাট ফ্যাট র‍্যাট বাট র‍্যাট। আমি তো ঠিকই বললাম, বিড়ালটা ইঁদুরটাকে ধরতে যেতেই, মানেটা বুঝুন, ওই বিড়ালটা ইঁদুরটাকে ধরতে যাচ্ছে, ক্যাট ধরতে যাচ্ছে, মানে কট যাচ্ছে, যাচ্ছে কট কাটিং, কট কাটিং। কিন্তু মোটা ইঁদুরটাও সেট করে
পালালো, বাট র‍্যাট স্যাট 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 মানে স্যার স্যাট করে হাওয়া হয়ে গেল। কি এইটা কি ইংরাজি? ও স্যার ও স্যার এই নিয়ে ১৬ জন টিচার হলো। তোর জ্বালায় কেউ আর পড়াতে চাইবে না হতচ্ছাড়া। ৭ দিন তোকে ইংরেজিতেই কথা বলতে হবে, এটাই তোর শাস্তি। একটা বাংলা শব্দ বলেছিস কি? বাটলাগো, তোমার নামের ইংরেজিটা কি গো? বাবা, রেটা আমার পুত, কেটা আমার জি, রাম এন্ড লক্ষণ সাথে আছে, করবে আমায় কি? কি মজা কি মজা, দেখ এবার আমার কোফ খাইবার ফল, রাজ্য থেকে উৎপাটিত দুষ্ট ইঁদুরের দল। কি মজা কি মজা। দেখেছো মাতুলদা, বিচ্ছু কেমন চুপ মেরে গেছে, বাংলায় কথা বলা যাবে না। তোমার এই আদেশটায় মোক্ষম কাজ দিয়েছে। ভাবছি ওটা ৭ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করব। না না এ না না এ না না, একটু ডাল নিবি বিচ্ছু? ইয়েস ইয়েস ইয়েস, দে দে, ডি ই ওয়াই দে, ডি ই ওয়াই দে, মানে ডাল ডাল, ডি এ এল ডাল ডাল, ডি ই ওয়াই দে, ডাল দে, এই দে দে দে, ইংরেজি কি রে দে মানে তো তাহারা আমি জানতাম রে বাচ্চু। মাতুলদা বাংলায় বল। ওর পাত থেকে মাছের পিসটা তুলে নে। না 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 না, মাতুলদা ইঁদুর ইঁদুর, র‍্যাট র‍্যাট র‍্যাট। বাটুলদা বাটুলদা, এত জোরে ধরেছো আমার প্রাণটা যে বেরিয়ে যাচ্ছে। দোহাই তোমার, আমাকে ছাড়ো, দম বন্ধ হয়ে যাচ্ছে, তোমাকে আমার খুব দরকার। আমাকে তোর দরকার? ভারী মজা তো, কি দরকার শুনি? আমাদের মহারাজ আমাকে তোমার কাছে পাঠিয়েছে। আমরা ওই খাম্বুনগরে থাকি, খাম্বুনগরের রাজা ডাম্বু সিং একটা বাঁশিওয়ালাকে নিয়ে এসেছে, সেই বাঁশিওয়ালা ওর বাঁশি বাজাচ্ছে, আর আমাদের ইঁদুর রাজ্যের সব ইঁদুর ওর পিছু পিছু চলে যাচ্ছে, আর ফিরছে না। আমাদের ইঁদুর রাজ্য ফাঁকা হয়ে যাচ্ছে, খুব বিপদ খুব বিপদ, তাই তোমার কাছে সাহায্য চাইতে এসেছি। এ বাবা, ও মাতুলদা, এ তো হ্যামলিনের বাঁশিওয়ালার মতো কেস গো। হ্যামলিনস পাইপওয়ালা। ডাম্বু সিং তোমাদের ওর রাজ্য ছাড়া করছে কেন? তোমরা নিশ্চয়ই কিছু দুষ্টুমি করেছো। আমরা সবাই না, ওই ধেরের বউটা সেদিন রাতে রাজার ঘরে ঢুকে পড়েছিল। রাজামশাই তখন ঘুমোচ্ছিলেন, ধেরের বউ রাজার ইয়াম বড় গোফটাকে সনপাপড়ি বলে খেয়ে নিয়েছে। অর্ধেক খাবার পর রাজার ঘুম ভেঙে গেছে, ধেরের বউ পালিয়েছে, কিন্তু ইঁদুর রাজার অর্ধেক গোফ খেয়ে ফেলেছে দেখে রাজা ডেকে গিয়ে ওই বাঁশিওয়ালাটাকে দিয়ে আমাদের সবাইকে রাজ্য ছাড়া করছে। আমাদের এবার কি হবে?